আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে এলাম সবার সাথে শেয়ার করার লাগে। আশা করি সবাই ভালো পাইবা। আর আজকের ব্লগে দেখাইমো আমার কচু গাছ উইন্টারের মাঝে কীভাবে আমি যত্ন নিই আর কীভাবে রাখি। এখনও মাশাআল্লাহ আমার গার্ডেনের মাঝে বেশ কিছু কচু রয়ে গেছে, দেখতে পারা বেশ কিছু কচু রয়েছে। আর অনেক কচু নষ্ট হয়ে গেছিল, আমি উঠাইছিলাম না। আর এই বছর চার থেকে পাঁচবার আমি পাঁচবার উঠাই আনিছি কচু। আর যেগুলো রয়েছে আজকে কিছু উঠাই আনিমো আর শেয়ার করবো সবার সাথে, আর কীভাবে আমি গ্রিন হাউসের মাঝে রাখবো ওগুলাও শেয়ার করবো। আর এই কচুগুলো আমি উঠাই আনি আজকে রান্না করবো। আর অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে কচুর ভিডিও, কীভাবে আমি কচু রান্না করছি। আরও দুইটা ভিডিও আছে দেওয়া, একটা ইলিশ মাছ দিয়ে রান্না করছি, অনেক মজাদার রেসিপি। আর আর একটা আছে কচু দিয়া শুকনা শিমের বীজ দিয়া, তো শুকনা শিমের বীজ দিয়া কচু রান্না করার রেসিপি আমার চ্যানেলেতে আছে, কেউ দেখতে চাইলে দেখে নিতে পারবা। তো আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আনিবা, লাইক দিবা, শেয়ার করবা। তো এখন দেখাই আর আমার আর যেগুলা কচু রয়েছে এগুলো আমি দেখাই আর এখানের মাঝে আরও কিছু আছে। তো আজকে এখান থেকে কিছু উঠাই আনিমো। তো এই যে বড় টবের মাঝে আছে এই কচুগুলো আমি এখন উঠাই আনিমো। আর এই টবের মাঝে এই যে ছোটো ছোটো কচু আছে এগুলো থাকবো, ছোটো ছোটো আরও কচু বাইর হয়েছিল এগুলো থাকবো, শুধু বড়গুলো আমি উঠে আনিমো। তো বড়গুলার একদম এখানে কাটতাম না, কিছু উপরে কাটমো, এই যে এখানের মাঝে কাটমো। আর এই কাটার পরে এই যে দেখা যার এখান থেকে আরও নতুন কচু বাইরইব, এখান থেকে আরও নতুন কচু বাইরইব, এই যে একটা সাদা অংশ দেখা যার এখান থেকে আরও নতুন কচু বাইরইব। তো এগুলো নিমো এখানে কাটিয়া, কিছু উপরের একদম গুড়িত কাটিয়া না, কিছু উপরের দিকে কাটিয়া নিয়া। এখন আমি এই টবের এগুলা কাটিয়া নিমো। ছোট ছোট যেগুলো আছে এগুলো থাকবো, শুধু বড়গুলো আমি কাটিয়া নিয়ার। আর গুড়িগুলো এরকম রয়েছে, এখান থেকে আরো নতুন কচু বাইর হইব। তো এইভাবে আরো কিছু কচু আমি এখন উঠে আনিব, মাশাআল্লাহ বেশ কিছু আমি এখন উঠে আনিলাম, বেশ বড় বড় হয়েছে। এই যে বেশ কিছু উঠে আনিছি, আর এখনও কিছু আছে। তো এগুলো আমি গ্রিন হাউসের মাঝে রাখি দিব। তো গ্রিন হাউসে রাখার আগে আমি কিভাবে যত্ন নেওয়ার কিতা দেওয়ার আমি শেয়ার করবো এখন। তো কচু হারভেস্ট করার পরের দিন আমি বাকি কচুগুলোও হারভেস্ট করে লাইছি, এগুলো আমি মিটিও করছি না, হারভেস্ট করলাম কারণ অনেক ঠান্ডা, এখন হয়তো এগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো সব বড়গুলো আমি উঠাই আনিছি, আর ছোটো ছোটো কিছু রয়েছে যেগুলো নতুন বাইর হয়েছে, এই যে এগুলো রয়েছে কয়েকটা রয়েছে। আর কচু উঠানির চারটা কি পাঁচ দিন হয়ে গেছে, আমি এখনও গ্রিন হাউস আনিছি না। আজকে 27 নভেম্বর, অনেক ঠান্ডা আজকে। তো আমি চাই আর এগুলো আজকে গ্রিন হাউসের মাঝে নিমো। আর গ্রিন হাউসে নেওয়ার আগে আমি এই কচুর গুঁড়ার মাঝে কিছু কম্পোস্ট দিয়া দিব। তো এখন আমি কম্পোস্ট এগুলার মাঝে দিয়ে আনিব। তো একটা কন্টেনারের মাঝে আমি কিছু টপ সয়েল নিছি, আর এখানের মাঝে গোবর সার দেওয়া আছে, মিক্স করা আছে, অলরেডি আগে থেকে মিক্স করে রাখছিলাম, কাউডাং দেওয়া আছে। তো আমি কিছু কম্পোস্ট এগুলা মাঝে দিয়া দিয়ার।
কিছু কম্পোস্ট আমি দিয়ে দিয়া ভালো করে মিক্স করে নি আর মিক্স করা হয়েছে। এখন আমি গাছের গুঁড়ার মাঝে দিয়ে দিব। এখন এই টবের মাটিগুলো একটু উপর দিকে একটু কুড়িয়ে নিব। পাতাগুলো ফেলাই দিই, খুব বেশি পাতা, কারণ এখন ঠান্ডার সময় গাছের সব পাতা জড়িয়ে পড়ে যায়, তো সব দিকে শুধু পাতা আর পাতা। তো গাছের গুঁড়ার এরকম করে একটু উপর দিকে একটু কুড়িয়ে নিই। আর এরকম কুড়িয়ে নিলে আমি যে কম্পোস্ট দিই আর এই কম্পোস্টগুলা ভিতর দিকে একটু যাইব আর গাছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন পাইব। এখন আমি মাটি আর গোবর সার আর কম্পোস্ট মিশানো এই মিশ্রণটা দিয়া দিয়া, কারণ কচু গাছের মাঝে যতটুকু মাটি দেওয়া হয়, যত বেশি মাটি দেওয়া হয় ততই খুব বেশি কচু ধরে আর গাছগুলো অনেক বড় বড় হয়। তো মাশাআল্লাহ এবছর আমার অনেক বড় বড় গাছ হয়েছিল। তো এরকম দিয়া দিলাম আমি, আর মাটিগুলো ভিজা আছে, পানি দেওয়া লাগতো না। এখন পানি শুকাইলে তারপরে আমি পানি দিয়ে নিব। তো আমি আর একটা টবের মাঝে এখন মাটি দিয়ে নিব। উপর দিকের মাটিগুলো একটু জুড়ি জুড়ি হরিয়া নিয়ার এখন আমি মাটি দিয়া দিমু উপর দিকে। এই উপর দিকে উপরে দিয়া দিতাম না, শুধু জাস্ট নিচের দিকে থাকবো, গাছগুলো উপর দিকে থাকবো আর মাটি শুধু নিচের দিকে দিয়া দিমু। মাটি দিয়া গাছ কভার করতাম না, কভার করলে হয়তো গাছ নষ্ট হয়ে যেতে পারে, গাছের গোড়াটা ফসে যেতে পারে। তো জাস্ট মাটি নিচের দিকে দিয়া দিয়ার বাকি গাছগুলোর মাঝে আমি এইভাবে দিয়ে নিব। এই যে সবগুলা টবের মাঝে আমি কম্পোস্ট আর মাটি দিয়া এখন গ্রিন হাউসের মাঝে আনছি। সবগুলা টব আমি এখানের মাঝে রাখছি। এই যে দেখতে পারা কিছু কিছু খসু আছে, ছোট ছোট খসু আছে এখানের মাঝে। গ্রিন হাউসের মাঝে আমি রাখলাম গাছগুলো নিয়া, কারণ বাইরে থাকলে অনেক বেশি ঠান্ডা, এখন জ্বর বৃষ্টি আর স্নো পড়ব, তো স্নো দিলে গাছগুলো নষ্ট হয়ে যাব, গাছের গুঁড়া নষ্ট হয়ে যাব, আর বেশি বৃষ্টি হইলেও এখন ঠান্ডার মাঝে এগুলো নষ্ট হয়ে যাব। আশা করি আর গ্রিন হাউসের মাঝে গাছগুলো ভালো থাকব। আর আগামী বছর ইনশাল্লাহ গাছগুলো যদি বাঁচে তাহলে নতুন করে আবার কচু বাই রইব আর আমি সবার সাথে শেয়ার করবো যদি গাছগুলো ভালো থাকে আর বাসে। তো দোয়া করবার সবাই, তো ভালো থাকুকা। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক দিবা, শেয়ার করবা আর সাবস্ক্রাইব করিয়ে নিবা। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।